আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো PPPoE সার্ভারের মাধ্যমে একটা আইএসপি কোম্পানি কিভাবে ইউজারদেরকে ব্যান্ডউইথ দিয়ে থাকে, অর্থাৎ 5 MB বা 10 MB বা 20 MB যেটাই হোক, বর্তমানে যে এক দেশ এক রেট যে অফারটা চলতেছে 5 MB 10 MB এবং 20 MB, তো আইএসপি কোম্পানি কিভাবে সেই ব্যান্ডউইথগুলো ইউজারকে দিবে। তো এর আগে আমি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে PPPoE সার্ভারটাকে কীভাবে কনফিগার করা যায়। আপনারা যদি আগের ভিডিওটা না দেখেন তাহলে এই ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পারবেন না। সো আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো দেখেন, আমি আপনাদেরকে একটা সিনারিও দেখাচ্ছি। এটা হচ্ছে আমার তিনটা প্যাকেজ, আমি 5 MB-র জন্য, 10 MB-র জন্য এবং 20 MB-র জন্য আমি তিনটা প্যাকেজ আমি এখানে ক্রিয়েট করব। 192.168.1.1 এটা 5 MB-র আইপি ব্লক, এটা 2.1 এটা 10 MB-র আইপি ব্লক এবং 3.1 এটা 20 MB-র আইপি ব্লক। এখানে আমার তিনটা ইউজার আছে, ইউজার 1, ইউজার 2 এবং ইউজার 3। ইউজার 1 পাবে প্যাকেজ, ইউজার 2 পাবে 10 MB-র প্যাকেজ এবং ইউজার 3 পাবে 20 MB-র প্যাকেজ। তো চলুন শুরু করা যাক। তো আমি উইনবক্সে আমি ঢুকছি। তো দেখেন, এটা কিন্তু আমি VMware ইউজ করতেছি। তো VMware-এ কীভাবে এই যে আপনারা মাইক্রোটিকের ISO-টা ইনস্টল করবেন, এটা আপনারা আমার ভিডিও থেকে দেখে নিতে পারেন, আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, এটার মাধ্যমে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো আমি আগের ভিডিওতে যেহেতু PPPoE সার্ভার একটা ক্রিয়েট করেছিলাম, তো আগে এখন আমি আর নতুন করে ক্রিয়েট করছি না, এতে ভিডিওটা একটু বড় হয়ে যাবে। সো আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন। তো এখানে সর্বপ্রথম আমি তিনটা ইউজার ক্রিয়েট করব, ঠিক আছে। আমি তিনটা প্যাকেজের তিনটা ইউজার আমি এখানে ক্রিয়েট করব, ঠিক আছে। আমি এখানে ইউজার 1, আমি পাসওয়ার্ড দিচ্ছি 123, এবং আমি সার্ভিস থেকে অবশ্যই আমি সিলেক্ট করব হচ্ছে PPPoE, ঠিক আছে। আমি এখানে তিনটা ইউজার আমি আপাতত ক্রিয়েট করে রাখছি, এরপরে আমি এর এগেনস্টে কাজ করব। সো ইউজার 2, ইউজার 2 সার্ভিস থেকে PPPoE সিলেক্ট করে দিলাম, এবং ইউজার 3, ইউজার 3 আমি PPPoE সিলেক্ট করে দিলাম। দেখেন, আমার তিনটা ইউজার আমার এখানে ক্রিয়েট করা শেষ। এবার আমি যেটা করব যে আমি হচ্ছে তিনটা পুল ক্রিয়েট করতে হবে আমাদের, ঠিক আছে। সো আমাকে পুল ক্রিয়েট করার জন্য যেতে হবে হচ্ছে আইপি থেকে পুল। এখানে পুলে যে আমি তিনটা আমি পুল ক্রিয়েট করব, একটা হচ্ছে আমার 5 MB-র একটা পুল আমি এখানে ক্রিয়েট করব, যার আইপি অ্যাড্রেস হচ্ছে, আপনারা অলরেডি দেখেছেন যে 5 MB-র জন্য আইপি অ্যাড্রেস 192.168.1.1। সো আমি এখানে আইপি অ্যাড্রেসটা দিচ্ছি 168.1.2 ইউজ করব আমরা। কেন 2 ইউজ করব, কারণ 1.1 এটা আমার রাউটার এন্ডে থাকবে, ঠিক আছে। 2 থেকে আমি একটা হাইপেন দিচ্ছি, আইপি কোন পর্যন্ত পাবে 254 পর্যন্ত, যেহেতু এটা /24-এর ব্লক 168.1.254, ঠিক আছে। আমার কাজ শেষ। এখন আমি এখানে চাইলে একটু কমেন্ট দিতে পারি, 5 MB/s, 5 MB/s আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিলাম। এবার আমি ওকে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিচ্ছি। এবার আমি 10 MB-র জন্য একটা ব্লক পুল তৈরি করব, 10 MB-র জন্য একটা পুল তৈরি করব। তো 10 MB-র ব্লকের আইপি অ্যাড্রেস হচ্ছে 2.1, তো 1 তো রাউটার এন্ডে থাকবে, আমরা দিব হচ্ছে 192.168.2.2 থেকে হাইপেন 192.168.2.254, ঠিক আছে। আমি এখানে কমেন্ট দিয়ে দিচ্ছি হচ্ছে 10 MB/s, ওকে আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। এখন আমি দিব হচ্ছে 20 MB-র যে প্যাকেজটা, ওটার জন্য একটা পুল ক্রিয়েট করতেছি। তো 20 MB প্যাকেজের পুলের অ্যাড্রেস হচ্ছে 3.1, সো 192.168.3.2, যেহেতু 1 রাউটার এন্ডে থাকবে 3.254। আমি এখানে একটা কমেন্টে দিয়ে দিলাম হচ্ছে 20 MB/s। তো দেখেন, আমার এখানে কিন্তু তিনটা পুল আমি অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, 5 MB, 10 MB, 20 MB, তিনটা আমি পুল ক্রিয়েট করেছি। তো এখন পুল ক্রিয়েট করার পর এখন আমাকে যেটা করতে হবে, আমি PPPoE-তে যাব, এবং PPPoE-তে যাওয়ার পরে আমাকে তিনটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আমাকে 5 MB, 10 MB এবং 20 MB-র জন্য তিনটা প্রোফাইল আমাকে এখানে ক্রিয়েট করতে হবে। তো আমি সিম্পলি PPPoE থেকে আমি প্রোফাইলে যাব। প্রোফাইলে যে আমি এই যে ডিফল্ট দুইটা, এটাতে আমি টাচ করব না, আমি জাস্ট প্লাস বাটনে ক্রিয়েট করব। প্লাস বাটনে ক্লিক করলাম, প্লাস বাটনে ক্লিক করে আমি এখানে প্রোফাইলের নাম দিব হচ্ছে 5 MB, এবং আমার লোকাল অ্যাড্রেসে যখন আমি ক্লিক করব, দেখবেন আমাকে হচ্ছে, এই দেখেন আমাকে এখন, আমি কিন্তু এখান থেকে এই যে পুল, আমি যে একটু আগে পুল ক্রিয়েট করেছিলাম, এই যে আমি একটু আগে পুল ক্রিয়েট করেছিলাম, এই পুলটা কিন্তু এখন আমাকে শো করছে, এখানে কিন্তু আমার পুলটা শো করছে।
সো যেহেতু এটা 5 MB প্রোফাইল সো আমি 5 MB পুল এখানে দেখিয়ে দিলাম এবং আমি এখানে ডিএনএস সার্ভার আমি গুগলের পাবলিক ডিএনএস সার্ভার অ্যাড করতেছি আপনারা চাইলে আপনাদের আইএসপি থেকে যে ডিএনএস দিবে সেটা আপনারা দিতে পারেন জাস্ট এখানে কাজ শেষ আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দেব দেখেন আমার 5 MB জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করা শেষ এখন আমি 10 MB প্রোফাইল ক্রিয়েট করব 10M আমি লোকাল অ্যাড্রেসে যে আমি তীর চিহ্নতে আমি যখন ক্লিক করব আমাকে 10 MB পুলটা দেখাবে আমি 10 MB পুলটা দেখিয়ে দিচ্ছি এবং আমি এখানে ডিএনএস সার্ভার অ্যাড করব গুগলের পাবলিক ডিএনএস আপনারা চাইলে আপনাদের আইএসপি থেকে যে ডিএনএসটা দিবে সেই ডিএনএসটা আপনারা অ্যাড করতে পারেন এখন আমি 20 MB ক্রিয়েট করব আমি লোকাল অ্যাড্রেস থেকে আমি 20 MB সিলেক্ট করে দিলাম এবং ডিএনএস সার্ভার দিচ্ছি হচ্ছে 1.1 সো অ্যাপ্লাই ওকে এখন আমার হচ্ছে এখানে প্রোফাইলও ক্রিয়েট করা শেষ তো আমরা কী কী কাজ করলাম আমরা একটু সামারাইজ যদি দেখি দেখেন আমি প্রথমে হচ্ছে আমার PPPoE আমি সার্ভারটা ক্রিয়েট করেছি আমি ইউজার ক্রিয়েট করেছি আমি 3টা পুল ক্রিয়েট করেছি আমি 3টা প্রোফাইল ক্রিয়েটও করেছি ওকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি আমার ইউজারদেরকে কোনো ব্যান্ডউইথ আমি দেইনি সো এখন আমি আমার ইউজারদেরকে ব্যান্ডউইথ দিব সো ব্যান্ডউইথ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে সো আমি জাস্ট সিম্পলি এখান থেকে কিউ যে অপশনটা আছে বাম দিকে যে কিউ অপশনটা আছে এই কিউ অপশনে আমি ক্লিক করব কিউ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমাকে 3টা সিম্পল কিউ তৈরি করতে হবে 5 MB 10 MB এবং 20 MBPS এর জন্য 3টা জাস্ট সিম্পল কিউ আমি এখানে তৈরি করব তো 3টা সিম্পল কিউ তৈরি করার জন্য আমাকে প্লাস বাটনে ক্লিক করতে হবে সিম্পল কিউ থেকে এবং আমি জেনারেল থেকে আমি এখানে নাম দিব হচ্ছে 5 MBPS এবং টার্গেট অ্যাড্রেস কোনটা দেখেন আমার টার্গেট অ্যাড্রেস হচ্ছে 5 MB জন্য 1.1 ওয়ান তো গেটওয়ে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমাদেরকে ইউজ করতে হবে এর নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে 192.168.1.0 এবং এটা /24 ব্লকের আইপি আমি নেটওয়ার্কটা আমি এখানে সিলেক্ট করে দিলাম এবার আমি জাস্ট অ্যাপ্লাই দিব ওকে দিব দেখেন আমার 5 MB জন্য একটা সিম্পল কিউ আমার তৈরি করা শেষ আমি এখন 10 MB সিম্পল কিউটা তৈরি করব 10 MB আইপি ব্লকটা হচ্ছে 2.1 সো নেটওয়ার্ক আইডি হচ্ছে 2.0 192.168.2.0 /24 সিম্পল এখন আমি এটাকে অ্যাপ্লাই দিব ওকে দিব আমার 10 MB শেষ আমি এবার 20 MB জন্য আমি সিম্পল কিউ তৈরি করছি 20 MB হচ্ছে আমার 3.1 সো আমাকে 3.0 ইউজ করতে হবে 192.168.3.0 সবসময় নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে আমাদের এখানে দেখিয়ে দিতে হবে 24 অ্যাপ্লাই ওকে আচ্ছা আমার 3টা ব্লক আমার সরি আমার 3টা সিম্পল কিউ আমার এখানে শেষ সো আমি এখানে লিখি আমার সিম্পল কিউ আমার ক্রিয়েট করা শেষ সো এখন আমাকে যেটা করতে হবে এই সিম্পল কিউগুলোকে আমার মেনটেন করার জন্য বা কন্ট্রোল করার জন্য আমাকে পিসি কিউ ক্রিয়েট করতে হবে সো PPPoE সার্ভারে যখন আপনি আপনার ক্লায়েন্টদেরকে মানে একটি নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ সবাইকে সমানভাবে দিতে চাইবেন তখন আপনাকে সিম্পল মানে আপনাকে পিসি কিউ ইউজ করতে হবে তো পিসি কিউটা আমরা কীভাবে কনফিগার করি আমি একটু দেখিয়ে দিই তো এই কিউ অপশন থেকে এখানে দেখেন একটা অপশন আছে কিউ টাইপ সো এই কিউ টাইপে যে আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করব আমরা এই ডিফল্ট এগুলোকে আমরা টাচ করব না সো প্লাস বাটনে ক্লিক করলাম ক্লিক করে আমি এখানে লিখব হচ্ছে আচ্ছা পিসি কিউতে আমরা প্রত্যেকটা প্যাকেজের জন্য এই যে যেমন 5 MB যে প্যাকেজটা এই প্যাকেজের জন্য আমাদের পিসি কিউতে প্রত্যেকটা প্যাকেজের জন্য 2টা করে কিউ তৈরি করতে হবে 5 MB প্যাকেজের একটা হচ্ছে আপলোড এবং একটা হচ্ছে ডাউনলোড অর্থাৎ 5 MB আপলোড একটা পিসি কিউ হবে 5 MB ডাউনলোড একটা পিসি কিউ হবে ঠিক ওইভাবে 10 MB জন্য 2টা 20 MB জন্য কিউতে আমি 5 MB আপলোড এখন কাইন্ড এই কাইন্ডের ভিতর থেকে এইখানে ক্লিক করলে আপনারা দেখবেন অপশন আছে পিসি কিউ সো এই পিসি কিউতে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আমি পিসি কিউ এখানে সিলেক্ট করলাম ঠিক আছে পিসি কিউ কাইন্ডে থেকে পিসি কিউ আমি সিলেক্ট করলাম এবং রেটটা আমি কী দিব রেট দিব হচ্ছে 5 M মানে 5 MB এখন আপলোড যখন আমরা পিসি কিউ তৈরি করব আপলোডের জন্য তখন আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে সোর্স অ্যাড্রেসে টিক চিহ্ন দিতে হবে যখন আমরা আপলোডের জন্য পিসি কিউ তৈরি করব আমরা সোর্স অ্যাড্রেসে টিক চিহ্ন দিব দেন অ্যাপ্লাই ওকে 5 MB আপলোড বানানো শেষ এবার আমরা 5 MB ডাউনলোডের জন্য আমরা কিউ তৈরি করব এখানে কাইন্ডের থেকে আমি পিসি কিউ দেখিয়ে দিব
এখানে 5 আমি এম দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখন ডাউনলোডের জন্য যখন আমরা পিসিকিউ তৈরি করব তখন আমরা ডেস্টিনেশনে ক্লিক করব অর্থাৎ আমরা যখন পিসিকিউতে আপলোডের জন্য পিসিকিউ তৈরি করব তখন আমরা সোর্স অ্যাড্রেসে টিক চিহ্ন দিব এবং ডাউনলোডে যখন দিব তখন আমরা ডেস্টিনেশন অ্যাড্রেসে টিক চিহ্ন দিব এটা মনে রাখতে হবে ওকে আমার 5 এমবি ডাউনলোড এবং আপলোড শেষ এবার আমরা 10 এমবি তে যাব 10 এমবি আপলোড কাইন্ডের থেকে পিসিকিউ রেট 10 এম এবং সোর্স অ্যাড্রেস যেহেতু এটা আপলোড অ্যাপ্লাই ওকে একইভাবে 10 এমবির জন্য ডাউনলোড এখান থেকে আমরা পিসিকিউ সিলেক্ট করব এখানে দিব 10 এম এবং আমরা ডাউনলোডের জন্য ডেস্টিনেশন অ্যাড্রেসে টিক দিব অ্যাপ্লাই ওকে একইভাবে আমরা 20 এমবির জন্য এখন কাজ করব 20 এমবি 20 এমবি আপলোড সরি 20 এমবি আপলোড কাইন্ডে থেকে পিসিকিউ রেট 20 এম এবং সোর্স অ্যাড্রেস অ্যাপ্লাই ওকে একইভাবে 20 এমবি ডাউনলোড কাইন্ডে থেকে পিসিকিউ রেট যাবে 20 এম এখান থেকে ডেস্টিনেশন অ্যাড্রেস অ্যাপ্লাই ওকে ওকে আমাদের সিম্পল তিনটা কিউ শেষ আমাদের কিউ টাইপস থেকে আমাদের পিসি কিউ ক্রিয়েট করা শেষ পিসি কিউ আমাদের শেষ এখন আমরা কি করব এই পিসি কিউগুলোকে আমরা সিম্পল কিউ এর ভিতরে দেখিয়ে দিব ঠিক আছে সো আমি প্রথমে 5 এমবি পিএস এ ক্লিক করছি এখান থেকে আমি যাব হচ্ছে অ্যাডভান্সে অ্যাডভান্সে যাওয়ার পরে নিচে দেখেন একটা অপশন আছে কিউ টাইপ ঠিক আছে এই কিউ টাইপে এই যে এটা টার্গেট আপলোডের সেক্টর এটা এটা ডাউনলোডের সেকশন সো সেকশন সো আমরা আপলোডের থেকে কিউ টাইপে আমরা যে এখান থেকে এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন আমি যে একটু আগে এখানে যে ইয়াগুলো ক্রিয়েট করেছি এই যে আমি এখানে কিউ টাইপসে যে পিসি কিউগুলো ক্রিয়েট করেছি ওইগুলো এখন এখানে শো করা শুরু করে দিয়েছে দেখেন আমি যদি কিউ টাইপসে যে আমি এটাকে যদি যেহেতু এটা 5 এমবির প্যাকেজ সো 5 এমবি আপলোড এবং এখানে ডাউনলোড সেকশনে 5 এমবি ডাউনলোড দেখিয়ে দিলাম এবার আমি অ্যাপ্লাই দিব ওকে দিব শেষ আমার 5 এমবিটা আমার দেখানো শেষ আমি এবার দেখাবো হচ্ছে 10 এমবিটা এই যে 10 এমবির যে কিউটা সিম্পল কিউ 10 এমবিতে ক্লিক করব অ্যাডভান্স অপশনে যাব যাওয়ার পর এখান থেকে 10 এমবি আপলোড এবং 10 এমবি ডাউনলোড অ্যাপ্লাই ওকে এবার 20 এমবির জন্য 20 এমবি আপলোড এবং 20 এমবি ডাউনলোড অ্যাপ্লাই ওকে ওকে আমাদের কিউ তৈরি করা শেষ এখন আমরা আমাদের ইউজারকে যে যে প্যাকেজের আন্ডারে তাকে আমরা সেই প্যাকেজটা দিয়ে দিব অর্থাৎ আমার এখানে ইউজার ওয়ান ছিল 5 এমবির প্যাকেজের আন্ডারে সো আমরা ইউজার ওয়ানকে এখন 5 এমবির প্যাকেজ দিব সো আমি পিপিপিতে যাচ্ছি যাওয়ার পর আমি এখান থেকে সিক্রেটে যাব যাওয়ার পর এখান থেকে আমি ইউজার ওয়ানকে সিলেক্ট করব ইউজার ওয়ান এখন এইখানে আমি প্রোফাইল যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোফাইল অপশনে গিয়ে আমি এখান থেকে এই যে 5 এমবির প্যাকেজটা এই 5 এমবির প্যাকেজটা আমি দেখিয়ে দিব দিয়ে অ্যাপ্লাই ওকে এখন কিন্তু এই ইউজারটা ব্যান্ডউইথ পাওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে তো ইউজার টুতে আমি যাচ্ছি এই যে দেখেন আমি 10 এমবিতে আমি ক্লিক করব যেহেতু ইউজার টু 10 এমবির প্যাকেজ সো আমি প্রোফাইলে যে 10 এমবি অ্যাপ্লাই ওকে এবং ইউজার থ্রি প্রোফাইলে যে 20 এমবি অ্যাপ্লাই ওকে সো এই ছিল মূলত কনফিগারেশনটা সো আমি একটু মানে অনেকগুলো কাজ করতে হয় সো ফার্স্ট দেখেন আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে একটা পিপিপিওই সার্ভার ক্রিয়েট করতে হবে আমি একটু সামারাইজটা দিচ্ছি সেকেন্ড আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ইউজার ক্রিয়েট করতে হবে ঠিক আছে এরপর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে তিনটা বা যে কয়টা প্যাকেজই আপনার হোক না কেন আপনাদেরকে পুল ক্রিয়েট করতে হবে পুল ক্রিয়েট করার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইলে যেতে হবে প্রোফাইল ক্রিয়েট করতে হবে ফিফথ যে অপশনটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে সিম্পল কিউ ক্রিয়েট করতে হবে এবং
6th অপশনে যে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে PCQ ক্রিয়েট করতে হবে একটা হচ্ছে ডাউনলোড এন্ড আপলোড দ্যাট মিন প্রত্যেকটা প্যাকেজের জন্য দুইটা করে হবে একটা ডাউনলোড একটা আপলোড এবং এট লাস্ট আমাদেরকে ইউজারকে প্যাকেজগুলা দেখিয়ে দিতে হবে ঠিক আছে সো আমি এটা আপনাদেরকে এই কারণে লিখে দিলাম যাতে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা যে আপনার কাজের সময় এটা সুবিধা হবে আপনাদের আরও আপনারা একটু প্রথম অবস্থায় দেখে দেখে এই জিনিসটা করতে পারবেন যে কোনটার পর কোনটা ক্রিয়েট করতে হয় তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে সো ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ